আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে পেনভিক ডিএস। এটি একটি 500 mg ট্যাবলেট জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেনোক্সিমিথাইল পেনিসিলিন, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে পেনভিক ডিএস এই ট্যাবলেটটির কার্যকরিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকরিতা বলতে গেলে, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে সৃষ্টি রোগসমূহে ওষুধটিকে ব্যবহার করা হয়। যেমন ধরুন নাক কান ও গলার ইনফেকশন, যেমন টনসিলের প্রদাহ, কণ্ঠনালীর প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, শ্বাসতন্ত্রের নিম্নাংশের ইনফেকশনেও ওষুধটিকে ব্যবহার করা হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, ত্বকের ইনফেকশনেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়, যেমন যে কোনো প্রকার পুঁজযুক্ত চর্মরোগ, তারপরে ত্বকে বিভিন্ন ধরনের যে ফোড়াগুলো হয় ছোট ছোট, সেই ফোড়াতেও এই ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি ইনফেকশনজনিত জ্বর, মুখ গহ্বর, মাড়ি ও চোয়ালের ইনফেকশন ইত্যাদি এই ইনফেকশনজনিত রোগসমূহে কিন্তু পেনভিক ডিএস এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আমি এক কথাতে যদি বলতে যাই, তাহলে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি মানুষের শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে যেই রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো দূর করতে কিন্তু পেনভিক ডিএস এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এবার আসুন যে পেনভিক ডিএস এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 250 mg অথবা 500 mg একটি করে ট্যাবলেট 6 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। খাবারের 1 ঘন্টা আগে খালি পেটে পানি দিয়ে গিলে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, পাকস্থলীর সমস্যা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর পেনিসিলিনের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। আর বিশেষ করে যাদের বিক্ষের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের যদি এই ওষুধটি সেবন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে সেবন করতে হবে। আর পেনভিক ডিএস 500 mg এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে এক পিস করে ট্যাবলেটের দাম মাত্র 5.50 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ, রোগের চিকিৎসা, ডাগ রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এ বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।